মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, আমরাও ভালো আছি, তাই না ডলু? এ ডলু, আর এই দেখো ডলু আজকাল খাটের ওপর গাড়ি উঠিয়ে গাড়ি চালাচ্ছে। কত বড় ড্রাইভার দেখেছো, লেডি ড্রাইভার, ভ্রু ভ্রু অবাক করছে, ভ্রু ভ্রু। তো আজকে হলো, আজকে কী বার ডলু? আজকে হলো মঙ্গলবার। আজকে সকালবেলা উঠে শুধু চাটা করেছি, কারণ আজকে উঠলাম কটা জানো, তখন 8:16 বাজে, দিয়ে মা ওঠেনি তখন। আমি ভাবলাম যে উঠে তাহলে চাটা করে নিই, দিয়ে করে ডলুকে অল্প একটুখানি সেরেলাক খাইয়ে, তো এক দু চামচ দিয়েছি, তার মধ্যে একটু খেয়েছে আর খাইনি, গেলাম বাজারে। আজকে ইলিশ মাছ নিয়ে এসেছি। দাদু, দাদি, আর বলো নানি, দাদি, ঠিক আছে। আর আগের দিন আমি একটা কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম যে একদিনে একটা অ্যাক্সিডেন্টের সাথে, তো তোমরা অনেকেই বলছো ওটা আবার বাবা না গো, ওটা আবার বাবা না। আমি যখন চ্যালেঞ্জ টু মুভিটার ছোট্ট একটা রোল করেছিলাম, তখনই তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করব। এখন এখন বললে গেলে অনেক ভিডিও মানে লেন্দি হয়ে যাবে আর আমার কোনো কাজ হবে না। এই দোনা বিক্রি ভাব চলে এসছে, তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো, আমি লাস্টে সব বলবো। আর ডলুর বার্থডের ভিডিওটাও কালকে বা পরশু দিন পেয়ে যাবে, কারণ ওরা যে ভিডিওটা আমাকে দিয়েছে সেই ভিডিওতে প্রচুর গান আছে। তো ওই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে দেখলাম, মানে কপিরাইটের পর কপিরাইট ক্লেম চলেই আসছে, তো সেটা তো করা যাবে না। যেগুলো গান আছে সেগুলোকে রিপ্লেস করতে হবে, রিপ্লেস করে আবার সুন্দর করে আমাকে করে সব কিছু করতে হবে, বুঝতেই পারছো, কারণ কপিরাইট চলে আসলে পরে মুশকিল। তো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই ভিডিওটা ডিসেম্বরের 20 তারিখে, মানে ডলুর বার্থডের দিনকে, কিন্তু আমরা হাতে পেলাম এত লেট করে, কারণ লকডাউন ছিল। আর এমনি ভিডিও পেতে দেরি হয়, অ্যাটলিস্ট 2 মাস তো লাগেই, তারপরেই তো লকডাউন হয়ে গেল, দোকান বন্ধ ছিল, কিছু করার ছিল না, তো সেই জন্যই এত লেট হলো। ইভেন অ্যালবাম পাইনি এখনও, শুধু ফটোগুলো হাতে পেয়েছি, অ্যালবাম পাবো আরও ধরে নাও 20-25 দিন পরে। তো এই ক্যানভেরা যেগুলো হয় সেগুলো, খুব মজা হয়েছিল ডলুর বার্থডেতে, ভিডিওটা দেখতে আশা করি খুব ভালো লাগবে। যদিও তো তখন তো ট্রেন ট্রেন কিছু চলছিল না, আমার মামার বাড়ি মাসির বাড়ি তরফ থেকে কেউ সেরকম আসতে পারেনি, শুধু আমাদের ফ্ল্যাটের মায়ের কিছু বন্ধু বান্ধব, সৌরভের ব্যাস এই কজনই, মামা মামরা এসবই ছিলাম। ও ডলু, ওটা হাত দেয় না, এই দেখো ডোনা বব, ওদের সব ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমি জাস্ট বাজার থেকে এলাম। ডলু এবার দেখা যাক আজকে, তো অবভিয়াসলি মা রান্না করবে, যেহেতু ইলিশ মাছ এনেছি, কী করবে না করবে দেখা যাক। আর তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমার চ্যালেঞ্জ টু করার এক্সপিরিয়েন্স, আমি কীভাবে ওখানে গেলাম, কীভাবে চান্স পেলাম, কী করলাম, সব তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। ওটা আমার একটা লাইফের খুব সুন্দর একটা মানে মেমোরি বলতে পারো, ওটা সারা জীবন আমার থাকবে, কোনোদিনও ভুলবো না। যারা চ্যালেঞ্জ টু দেখেছো তারা দেখবে একদম লাস্ট পার্টটা। আর অনেকে বলেছো যে সিনটা আপলোড করতে, আমি যদি সিনটা আপলোড করি এগেন আমি কপিরাইট খাবো, আর ওটা একমাত্র অ্যামাজন প্রাইমে আছে, তো তোমরা দেখো লাস্টের দিকটা। আর যারা দেখোনি, কারণ আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে আমি কি চ্যালেঞ্জ টুতে অভিনয় করেছিলাম, তো হ্যাঁ ওটা কোন সালে জানি, 2011-12 এরকম একটা কিছু একটা হবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে লাস্টে সব শেয়ার করবো, কীভাবে গেলাম, কী করে ভেঙ্কটেশের প্রোডাকশনে চান্স পেলাম, কোথায় অডিশন দিয়েছিলাম, ঠিক আছে। তো চলো
আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আজকে ডলুকে আমি নিজেই হেয়ার কাট করে দিয়েছি, মানে সামনের টুকু এই এত বড় বড় হয়ে গেছিল, এত বড় বড়। হ্যাঁ, নাকটা খাচাট এত বড় বড় হয়ে গেছিল। আমি আজকে হেয়ার কাট করে দিয়েছি, সুন্দর করে কেটে দিয়েছি যাতে আর চুলটা এখানে বাঁধবে আর নাক মুখে পড়বে না। ডলু একটু ঘুমিয়ে যাক, আমি একটু ড্রয়িং করতে বসবো আর তারপর তখন তোমাদের সাথে আমি বলবো কথা, ঠিক আছে? নাহলে ও এখন জেগে আছে, তো ওকে একটু ঘুম না পাড়িয়ে দিলে মুশকিল হয়ে যাবে। আর আজকে দেখলে পার্লার থেকে আন্টিটা এসে করে দিয়ে গেছে, আইব্রাও না করলে হয়, আর মা যেতে পারছে না বলে আমারও যাওয়া হচ্ছে না, সেই জন্য গিয়ে সব করে নিয়ে এলাম, মানে করে দিয়ে গেল। ঠিক আছে, তো দাঁড়া ওকে ঘুম পাড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে কটা জানো, এখন বাজে হচ্ছে 4:45। তো ডলু এই জাস্ট ঘুমালো আর আমি আমার সব সরঞ্জাম নিয়ে বসেছি, এখন এখন একটু ড্রয়িং করবো। আর এই দেখো, এই হচ্ছে আমার ওয়াটার কালারের প্যালেট, আর এই হচ্ছে আর্টিস্টিক কালার। প্রায় কথা কথাটা শুনতে পাবে, জায়গায় জ্বালা খোলা আছে, তো প্রায় 10-12 বছর পর দিয়ে সব কিছু ধরলাম। এই যে এটা হচ্ছে প্যাস্টেল কালার, এই হচ্ছে এখন একটু বসবো, এখন এটা আমার টাইম। আগের দিন এইটা ড্র করেছিলাম, তো এটা আমি কমেন্ট ডিটাইলে দিয়েছিলাম, তোমরা দেখেছ। আর এখানে একটা মিকি মাউস এনেছি, মিকি মাউস। অত আগে যেমন যখন কিছু ছিল না লাইফে, যখন শুধু পড়াশুনো নিয়ে থাকতাম, তখন তো সারাক্ষণ এই নিয়েই বসে থাকতাম, এই নিয়ে সময় কেটে যেত। এখন সেই পরশু দিনে একটা বসেছি আর গতকালকে রাতে এইটা করেছি, লাভ পার্ট। আর একটা ধরেছি এখনও, এটা এটা জাস্ট শুধু স্কেচ করে রেখেছি, এখন এটা এ করা হয়নি। আজকে দেখি একটা নতুন কিছু ট্রাই করবো, যাই হোক। কারণ হ্যান্ডমেড পেপারগুলো এখনও সেইভাবে পাচ্ছি না, কারণ এখনও তো সব দোকান সেইভাবে খোলেনি, ওই জন্য হ্যান্ডমেড পেপারগুলো এখনও পাচ্ছি না, কারণ এই নিয়েই করতে হবে। এই যে আমার 2B, আমার 6B, কারণ আমি তো ড্রয়িংয়ে 6 ইয়ার কমপ্লিট করেছি, জাস্ট শুধু অয়েল পেন্টিংটা আমার কেনা হয়নি। তাই এই যে ব্রাশ, আরও কত ব্রাশ আছে, এইটা লাস্ট 12, দেখাই যাক করি। ভালো লাগে এইসবগুলো করতে, দেখবে টাইমটা এমনিই পাস হয়ে যায়। এই যে প্যাস্টেল কালার, আমি ওয়াটার কালার অয়েল পেন্টিংয়ে বেশি অভ্যস্ত, এখন যদি অয়েল পেন্টিংয়ের কালার সব কিনি, ডলু আর সেগুলো রাখবে না। ডলু যতক্ষণ একটু বড় না হতে যাচ্ছে, ততক্ষণ আমি ক্যানভাসও কিনতে পারবো না, আমি অয়েল পেন্টিংয়ের কালারও করতে পারবো না। তো যাই হোক, যেটা কথা বলার জন্য মেন সেটা হচ্ছে যে আমি কীভাবে চ্যালেঞ্জ শুটে আমি চান্স পেলাম, সেটা হচ্ছে 2011-তে, মানে তখন তো আমার বাবা এখানে থাকতো না, বাইরে বাইরে থাকতো, তো বাবা একদমই এসব পছন্দ করতো না, তাও অনেক ইয়ে করে রাজি করেছিলাম, পুরোপুরি শখে করেছিলাম এটা, কিন্তু মা খুব সাপোর্ট করেছিল। কিন্তু কী বলতো, এই জানো তো এই লাইনে যারা আছে, মানে রাতে 2-2:30 সময় প্যাক আপ হতো, মানে যাদের নিজেদের গাড়ি নিয়ে আসে, এই ব্রিজটি তারাতলা নাহলে পার্পল স্টুডিও এই টালিগঞ্জের ওখানে যেতে হতো, খুব সমস্যা হতো বাড়িটা ফিরতে। কিন্তু ভেঙ্কটেশ প্রোডাকশনে তোমার বাড়িতে ড্রপ করে দিয়ে যেত, একদম পুরো ডোর ড্রপ করতো ওরা। তো যখন চ্যালেঞ্জ শুটে আমি একটা জি বাংলায় তখন পালাবদল বলে একটা সিরিয়াল আসতো, হ্যাঁ, তো পালাবদল বলে সিরিয়াল আসতো, আমি জাস্ট মনে হয় পেপার দেখে আমি সোদপুরের ওদের ওখানে একটা জায়গায় অডিশন হচ্ছিলো, তো ওখানে অডিশন দিয়েছিলাম, তো ওখানে অডিশন দেওয়ার পর আমি চান্স পেয়ে যাই, তখন আমি প্রচণ্ড স্লিম ছিলাম, তো অডিশন দেওয়ার পর ওখানে চান্স পেয়ে যাই। তখন ওকে আমাকে ফার্স্ট ডেকেছিলো হচ্ছে ওই পালাবদল সিরিয়ালটাতে, তখন ওখানে অনেক মেয়েদের স্টারটা ছিল, তখন ওটা হয়েছিলো বেসবিস তারাতলার ওখানে, আমার ঠিক এক্সাক্ট লোকেশন মানে জায়গাটা মনে পড়ছে না, বেসবিস তারাতলার ওখান থেকে অনেকটা ভেতর দিয়ে ওখানে একটা শুটিং স্পট আছে, ওইখানে শুটিং হয়েছিলো। বাড়ি ফিরেছিলাম আমরা তখন রাত 3:30-এর সময়, মানে ওরা ছেড়ে দেওয়ার পরে
মানে যারা আমাদের সাথে ছিল মোটামুটি সবাই একটাই বাসে ফিরেছিলাম। তখন তো বাস সব র্যান্ডামই ছিল, ওখানে মেকআপ করানো, ওই চড়া মেকআপ, অত লাইট, তারপরে তখন তো মানে ফোন এত কিছু ছিল না, তখন তো আমাদের কাছে ডিজিটাল ক্যামেরা ছিল। আমার কাছে সব কটা স্টিল ফটো আছে, কিন্তু কোনো ভিডিও থাকলেও থাকতে পারে, দেখতে হবে তোমাদেরকে, আমি সেগুলো কমেন্ট টাইপে পোস্ট করবো, দেখো। তখন বাবা যেহেতু এখানে থাকতো না, সৌরভ আমাকে দিয়ে আসতো, সৌরভ থাকতো, সৌরভ নিয়ে আসতো, ও খুব যে একটা পছন্দ করতো তা না। দিয়ে তারপরে পালা বদলের পরে আর একটা কি স্বামী বিবেকানন্দ বলে একটা মুভি এসেছিলো, মানে ওটা কি মুভিটা এসেছিলো আমার তো খেয়াল নেই, বছরটার আগেকার কথা। ওটা তখন এই রাজভবনের উল্টো দিকে শ্যুটিং হয়েছিল, ও তাই সারাদিন প্রায় শ্যুটিং হয়েছিল। খাওয়া দাওয়া তো অবভিয়াসলি ওরা দিত, ভালো খাওয়া দাওয়াই দিত। ইয়েতে পেলাম হচ্ছে মানে চ্যালেঞ্জ শ্যুটে, অ্যাপোলোতে তখন একটা ফার্স্ট শ্যুট হয়েছিল, কত মানে যেদিনকে হবে তার আগের দিন রাতেই বলেছিলো যে এরকম চ্যালেঞ্জ শ্যুটের জন্য সিলেক্ট করা হয়েছে, নার্সের রোল আসতে হবে। তো সব কিছু ড্রেস ওরা সব কিছু প্রোভাইড করেছিলো। তারপরে সৌরভ আর আমি গেছিলাম সকাল, তখন কিছু ভিকি ছিল, সকাল 8:30 সময় গেছিলাম। দিয়ে তখন অ্যাপোলো যেটা মানিস স্কয়ারের পাশে আছে, ওখানে বেদ ছিল, তাপস পাল ছিল, সব সব সাথে মানে ইয়ে করেছিলাম। মানে দেবকে একদম পুরো কাছ থেকে দেখেছি, একদম কাছ থেকে মানে একদম কাছ থেকে, সেইটা একটা হয়েছিল। আর তারপরে নেক্সট চ্যালেঞ্জ টু শ্যুটিংটা হয় তখন ব্রেস ব্রিজ তারাতারার ওখানে, ওখানেও একটা কী জায়গাটা আছে। তখন দীপঙ্কর স্যার, মানে দীপঙ্কর দে, সুমিত গাঙ্গুলি সবাই, মানে ওরা ওরা ভীষণ ভালো ছিল, মানে সৌরভের সাথে ভীষণ ভালোভাবে কথা বলেছিল ওরা। ওই ছবিগুলো আমার কাছে আছে, তোমাদের দেখাবো। আর অরুণ বন্দ্যোপাধ্যায় হবে বোঝালাম, আরও সব যারা সব মোটামুটি জুনিয়র আর্টিস্ট যারা ছিল, অ্যাজ আ জুনিয়র আর্টিস্টকে আমি করেছিলাম, তখন ওই নাচের রোলটা করেছিলাম। তোমরা দেখো সেটা, তখন 2:30-3টার সময় ওদের সব প্যাক আপ হতো, তখন ওরা গাড়ি পাঠিয়ে দিয়েছিলো। আর ওদের খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, ওখানেই মানে ভাত সব তরকারি সব রান্না হতো। আর যখন অ্যাপোলোতে যখন শ্যুটিংটা হয় তখন জিশানের বিরিয়ানি খাইছিলো, আমার ফার্স্ট মনে আছে জিশানের বিরিয়ানি খাই আমি, মানে সেই ফার্স্ট আমি জিশানের বিরিয়ানি খেয়েছিলাম। সেই পার্টটা যদি দেখে থাকো তো দেখবে ওখানে সৌরভও আছে, আমি আর সৌরভ করেছিলাম। এটা করার পরে তারপরে ওটা 2012, তারপরে বাবা এখানে চলে এসেছিলো, তারপরে বাবা যেহেতু সব পছন্দ করতো না বলে আর কিছু করিনি। আর রইল কথা কেরিয়ারের, তারপরে হ্যাঁ ওইটা ছেড়ে, ওই যে অত রাত হতো বলে বাবা খুব বকাবকি করতো, তারপরে ওটা ছেড়ে আমি এবার, আমি যেহেতু সাইকোলজি স্টুডেন্ট, আমি সত্যি কথা বলতে কী বলতো, আমি না ওই চাকরি লাইফটা আমি ঠিক পছন্দ করি না, আমি নিজে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবো আমার সেটাই ভালো লাগে। তারপরে 2012 শেষে আমি একটা নাগেরবাজারের ওখানে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে আমি ইন্টারভিউ দিই, আমি সেখানে 2 ইয়ার্স কাজ করেছি। আমি ওখানে, আমরা ওখানে দুজন ছিলাম, অনেক দিন কাজ করে 2 বছর কাজ করেছি। ওখানকার স্যারটা ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল। ওনাদের বাড়িতে আমি যাতায়াত করতাম, আমাদের বাড়িতে ওরা আসতো, খুব ভালো ছিল আমাদের সাথে রিলেশনটা। দিয়ে তারপরে তো আমার রেজিস্ট্রি হলো 2014 ডিসেম্বরে, তারপরে কাজ ছেড়ে দিলাম। ওটাও পুরো শখেই করেছি, নাহলে তো আমি আমি IBM-এ চান্স পেয়ে গেছিলাম, আমি ডমিনোজের চান্স পেয়েছিলাম, ডমিনোজের তপসিয়ার ওখানে তখন যে অফিসটা ছিল ওটা আমাকে মাম্মাম বলেছিলো যে রিমদি তুমি দাও, ইন্টারভিউ দাও, তাহলে হয়তো তুমি পেয়ে যাবে। ইভেন আমি পেয়েও গেছিলাম, কিন্তু ওই ডমিনোজেরই অতক্ষণের অফিস আওয়ার আমার পক্ষে নেক্সট ইম্পসিবল ছিল, আর আমি পারতামও না। তারপরে IBM-এ যখন দিলাম, সৌরভ বারবার বলেছিলো দেখবে নাইট শিফট হবে, ঠিক নাইট শিফটই নাইট শিফটেই আমাকে ছেড়েছিলো, মানে পিক আপ ড্রপ ওরা প্রোভাইড করেছিলো। কিন্তু ওই যে পুরোটাই শখ, পুরোটাই নেশা। আর আমি যখন পলিটেকনিক দিয়েছিলাম, পলিটেকনিকে আমি যখন চান্স পেয়েছিলাম, তারপরে ওরা আমাকে বলেছিলো পলিটেকনিকে যখন চান্স পেয়েছিলাম সেটা হচ্ছে 2010-এ, ওরা বলেছিলো শিলিগুড়িতে ট্রান্সফার করে দেবে, কিন্তু মা তো নারাজ, মা ছাড়তে চায়নি শিলিগুড়ি, সেই জন্য আর পলিটেকনিকের জন্য বাইরেও যাওয়া হয়নি। ছোটোবেলায় যখন আমার দাদু ঠাম্মা বেঁচে ছিল তখন সবাই বলেছিলো যে খুব ভালো আঁকতে পারি, খুব ভালো গান করতে পারি, ইভেন নাচ শিখেছিলাম। তারপরে হাম হয়ে যাওয়ার জন্য নাচ ছেড়ে দিয়েছি, তো শান্তিনিকেতনে পাঠিয়ে যাওয়ার জন্য। তো বাড়িতে সবাই বলেছে বংশের একটা মাত্র মেয়ে, যাওয়ার কোনো দরকার নেই।
আমার আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে বেশি পছন্দ করি। তারপরেই তো আমার 2014-15 বিয়ে হয়ে গেল, 16-তে ক্রেস্ট করলাম, তারপরে এখন তো দেখতেই পাচ্ছ এখনকার লাইফটা তোমাদের কাছে সবটাই খোলা। এখন ডলু বড় হয়ে গেছে, মানে ডলু বড় হচ্ছে, ডলু বড় হলে পরে আমার অনেক কিছু প্ল্যান আছে, মানে আর আর 2-3 বছর পর যখন ও একটু বুঝতে শিখে যাবে যে না এখন এতটা হয়তো এখনকার মতো অতটাও এ করবে না, তখন আমার অনেক কিছু প্ল্যান আছে। আমার ইচ্ছাই আছে একটা আঁকার স্কুল খুলবো, আর ওকে তো অবভিয়াসলি ভালো করে আঁকাটা শেখাবো। ইভেন আমি হারমোনিয়ামটাও বার করতে পারি, কিন্তু বাই চান্স যদি ডলু রিডগুলো নষ্ট করে দেয় সেই জন্য বার করতে পারছি না। আমি গানে আমি 5th year কমপ্লিট করেছি, আঁকায় 6th year কমপ্লিট করেছি, আর নাচ শিখেছি 1 বছর, কারণ তারপরে হাম হয়ে গেল আমি ছেড়ে দিয়েছি। এই হচ্ছে আমার ব্যাপার। এইভাবেই আমি চ্যালেঞ্জটাতে আমি চান্স পেয়েছিলাম। আর তোমরা একদিন আগে জিজ্ঞেস করেছিলে আমি কেন কেরিয়ার করিনি, কেরিয়ার করতে আমি চাইনি, চাইলেই আমি করতে পারতাম, কারণ একটা সাইকোলজি অনার্সের স্টুডেন্ট সে কেন করলো না, চাইলেই কিন্তু করতে পারতাম, কিন্তু ওই যে কী বলতো ভালো লাগতো না। আমি খুব মুডি, আমি ভীষণ মুডি, আমি এখনও মুডি। আমি চাইলে আমি সারাদিন বাড়িতে কাজ করবো, আমি চাইলে কিছুই কাজ করবো না, আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটা করি। হ্যাঁ কি টুটু কী আছে, টুটু ওখান থেকে দেখে দেখে কথা বলছে, টুটু আমি টুটু, হ্যাঁ এই তো টুটু, এই তো আমার আবার তো ক্রেসটা খোলার একটা প্ল্যান চলছে, প্ল্যান করছি। ঠিক আছে, যাই হোক আরও অনেক কথা বলতে গেলে তোমার সাথে আরও শেয়ার করবো, আরও অনেক কথা বলতে গেলে ভিডিও প্রচুর লেন্দি হয়ে যাবে, সব কিছু ডিটেলসে বলতে যাই, শুধু এইটুকুই বললাম যে যেটা যেটা আমার করার প্ল্যান আছে আজ থেকে 2-3 বছর পর গিয়ে আমি ঠিকই করবো। যেমন আমার একটা আঁকার স্কুল খোলার প্ল্যান আছে, যতক্ষণ না ডলু বড় না হচ্ছে, কারণ ওকে বাদ দিয়ে কোনো কিছুই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি না। ও ও বড় হোক, ও বড় হবে, ওর জন্য যদি আমাকে ইউটিউবে ছাড়তে হয় আমি তাতেও রাজি, আমার তাতে কোনো অসুবিধা নেই, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা, বাই বাই। কী আঁকতে পারি দেখি, কী আঁকা যায়, কী মাথার মধ্যে খেলাতে পারি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, আর বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের দিন, টাটা।